আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই আজ রাতের আপডেটে। মার্চ মাসের 12 তারিখ যারা দেখছেন ভিডিওটি কুয়েত থেকে এবং বিভিন্ন দেশ থেকে, 13ই মার্চ আগামীকাল কুয়েতের সেহরির শেষ সময় সকাল 4:43 এবং ইফতারের শেষ সময় 5:54। সন্ধ্যায় যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটি দুর্ঘটনার ব্যাপারে, আরবি দৈনিকগুলো এই নিউজটি ব্রেকিং আপডেটে প্রচার করেছে, যেখানে একজন কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, দুইজন নেপালি এবং একজন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। আপনাদের কাছে তথ্য জানতে চেয়েছিলাম, যদিও আরবি দৈনিকগুলো বাংলাদেশির পরিচয় জানায়নি, সেখানে দুজন নেপালির ব্যাপারটি জানানো হয়েছে, একজন অজ্ঞাত নামক বলা হয়েছে। আমরা বিভিন্ন সূত্র থেকে এই নিউজটি সংগ্রহ করেছিলাম, যেখানে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা সূত্রের মতে, রমজান মাসে ট্রাফিক জ্যাম মোকাবেলা করতে এবং বেআইনি ও বিক্ষুব্ধদের গ্রেপ্তার করার জন্য জননিরাপত্তা, ট্রাফিক অপারেশন এবং অপরাধ তদন্ত সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ একটি কমিটি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন শহর এলাকা, রিং রোড বা বিভিন্ন বাজার, যেটি গণবসতিপূর্ণ এলাকা, দোকান বা মসজিদ লক্ষ্য করে ভিক্ষাবৃত্তি করে থাকে, হকারি করে থাকে বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে, এই ব্যক্তিদেরকে আটক করার জন্য এই অভিযান শুরু করা হয়। এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে সকল স্পন্সরের লোক আটক হবে, সেই সকল স্পন্সরকে ব্ল্যাকলিস্টেড করা হবে এবং যে ব্যক্তি আটক হবে তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে। এটি খাদেম বিষাদারি হতে পারে বা বিভিন্ন কোম্পানির হতে পারে। টোটাল কুয়েতে এই অভিযান অব্যাহত থাকবে বলে একটি নির্দেশনা প্রকাশ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, রমজান মাস এলেই কুয়েতে ভিক্ষাবৃত্তি, হকারি বা মসজিদের সামনে, বিভিন্ন মার্কেটের সামনে বা গণজামায়াতপূর্ণ এলাকায় ভিক্ষুকের অবস্থান বৃদ্ধি পায় বা হকারির অবস্থান বৃদ্ধি পায়, আর এটি নিয়ন্ত্রণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয়ের নিরাপত্তা মিডিয়া বিভাগ ঘোষণা করেন, অপরাধমূলক নিরাপত্তা সেক্টর ভিক্ষুক সম্পর্কিত প্রতিবেদন পাওয়ার জন্য প্রতিবেদন বা অভিযোগ নেওয়ার জন্য 24 ঘন্টা সার্ভিসের হটলাইন নাম্বার শেয়ার করেছে। নাম্বারগুলো প্রকাশ করার পাশাপাশি কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়। 2558965 একটি নাম্বার, অন্যটি 2558964, পাশাপাশি 112 তো রয়েছে। সকলের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।